প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাহি খুব সুন্দর নাম দেখতে তো মার্শাল্লা বেশ সুন্দরী এত সাজোগুজু করে আসার উদ্দেশ্যটা কি একটু বলবেন কিছু না ছেলেদের পাগল করা করার জন্য আসছে না কি না মনের মতো মানুষ পায় না এর জন্য সাজু করছি যে আমাকে ভালোবাসবে নিজের করে নেবে আপার নাম কী মাই তো মাহি আপু কি বৃষ্টি হয় নাই প্রেম ঠেম করেন না কেন এত সুন্দর চেহারা প্রেম ঠেম করেন না না ছেলেরা প্রেম ঠেম করতে আসছে আচ্ছা

এখন ঘরেই থাকে আচ্ছা আমি বাসা কাজ করতে জায়গা দিই আমি যাইতে পারি না আচ্ছা ঘর ফাঁকা থাকি এর জন্য আপনাকে রাখা আর কি আচ্ছা তো আপনি এখন আসলেন কি জন্য বিশারের জন্য নাকি অন্য কোন উদ্দেশ্য আছে আইছি যে আমার হেসেইটা করব আমার পাশে থাকব এমন একটা মনে মানুষ চাই আচ্ছা সে যদি বিবাহিত হয় হ্যাঁ যে আমাকে খাওয়াইতে পারো পড়াইতে পারো আমার দায়িত্ব নিতে পারবো বিবাহিত হোক আর বিবাহিত আচ্ছা তো দর্শক আপনার মাহি না মাহি হাবুর কথা শুনলেন তারপর এখনো প্রেম ঠেমো করেন নাই নাকি কারো প্রেমে হাবু টাবু খান নাই তো আচ্ছা যাক ভালো কথা তো সেটা বোঝেন না সেটা বোধ হয় কি বয়স হয় না নাকি বুঝতে চান না মানে করবেন না সরাসরি বিয়ে করবেন এই তো আচ্ছা তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর টু এইট থ্রি জিরো এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর টু এইট থ্রি জিরো এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষেদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম